মই এই মুহূর্তে বেসেমারি শাক পাচলি বাজার উপস্থিত আছো। মোৰ হাতত ইয়াৰ সামগ্রিক পরিবেশ দেখাব। এয়া হল বেসেমারি শাক পাচলি বাজার। বৃহত্তর বেসেমারি অঞ্চলের হাজার হাজার কৃষকে নিজে কষ্টপার্জিত শাক পাচলিখিনি এইখান বাজার বিক্রি করবলে উচিত মূল্য নোপার ফলত হাহাকার মই পরিস্থিতির সৃষ্টি হয়। যেখানে টাকা খরচ করে শাক পাচলি উৎপাদন করে সেইখানে টাকাও লাস্টত নুঠাত শঙ্কিত হয়ে পড়েছে, হাহাকারময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মোৰ হাতত ইয়াৰ সামগ্রিক পরিবেশ দেখুৱাই আছে। বিভিন্ন ধরনের কেঁচা শাক পাচলি এখন বেসেমারি বাজারত ইয়াৰ কৃষকসকলে বিক্রি করবলে হয়েছে। একাংশ কৃষক আছে, মন্তব্য লোক চেষ্টা করি। মই আপনার কাছে আইসো, কি লৈ আইসা? মই তিতাকেরালা লৈ আইসো। মই 16 টাকা বিক্রি করেছো। ইয়ার আগত দাম কিমান আছিল? ইয়ার আগত দাম আছিল 3 টাকা 4 টাকা এনেকুৱা আছিল। মানে অকনমান দাম বাড়িছে? অকনমান দাম বাড়িছে। আর বহুত বহুত কেঁচা সামগ্রী আছে, দাম যথেষ্ট মূল্য কম হয়। ইয়ার ভিতর মানে কেরালাটো আজি অল্প দাম অল্প পাইছো, আর বাকিখিনি দাম কম। যেনেবা এই যে বেগেনা আছে, বেগেনা 6 টাকা 7 টাকা, ভেন্ডি 3 টাকা 4 টাকা এনেকুৱা হৈ আছে, আর ওই যে ভুল 5-6 টাকা। এইখানে মূল্য যথেষ্ট নিম্নমানের, তেনে ক্ষেত্রে গুহাটি বাজারত দেখা গেছে আপনার বহুত দাম বেশি। তাতে বেসেমারি বাজারের দাম ইমান কম কি, আর কাহিনী কি? তার মানে আমি শুনা পাইছো সংবাদ মাধ্যমত যে গুহাটি বাজারের দাম বেশি, আমার বেসেমারি বাজারের দাম কম। কারণ ইয়ার ভিতরত মানে দালাল রাজ চলি আছে, সেই কারণে মানে আমি উচিত মূল্যটা পোৱা নাই। সরকারক আপনি কিবা আহ্বান জানাবো? সরকারক কি আহ্বান জানাম? সরকারে আহ্বান জানালে আমাকে আর কি করবনো? যেহেতু কীটনাশক ঔষধের দাম বেশি, এবার কীটনাশক ঔষধ ছটিয়াবলে হলে 4-500 টাকা লয় এক ট্যাঙ্কি প্রতি। আমি কেনেকৈ কি করিম? আমি হতাশ হয়ে গেছো। মানে এনেকুৱা হয়ে গেছে, খেতি বাতি বাদে বিদেশত কাম করবলে যাওয়াটা আমার বেশি ভাল, এনেকুৱা হয়ে গেছে আমার। আপনাকে মূর্ত ধন্যবাদ জ্ঞাপন। আর কৃষক আছে, তেওঁলোকৰ কাষলৈ যাম, তেওঁলোকে বিভিন্ন ধরনের সামগ্রী লৈ আহিছে। দাদা আপনি কি লৈ আহিছে? জিকা আনিছো। কিমান দাম? এটো রেজেক 10 টাকা, 17 টাকা এটো বালটো। আগতকে দাম বহুত কমিছে, দাম কমার কারণটো কি? এটো মই নাজানো। গুৱাহাটী বাজারের দাম কিন্তু যথেষ্ট বেশি, ইয়ার দাম কম কি কব? ইয়াত মধ্যশ্রেণী মানুষ আছে, এইবিলাকে খাই আছে। সরকারক কি কম? আর ঔষধবাদীর দাম কমাব লাগে, ঔষধবাদীর দাম বেশি বৃদ্ধি হয়েছে, আর এই কারণে কমাব লাগা। দাদা ভেন্ডি কিমান কে দাম? ভেন্ডি তো 60 টাকা কইতাছ। আগত আছে 10-12 টাকা, কমিছে। সরকারের কি ওষুধ দাম আর সার বহুত বেশি করিলে, ডাবলত কই ডাবল বেশি করে দিলে, সব বস্তু দাম বাড়া। আপনার ধন্যবাদ জ্ঞাপন। আর কিছু মতামত লম আর ইয়ার কৃষক সকল আছে। দাদা আপনি কি লই আইছে? স্কচ নিয়ে আইছি। কিমান দাম? কিমান? 22 টাকা। আগে কাল বেছি 27, কমছে। মূলত আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছো। এয়া আসলে বেসেমারি বাজারের কৃষকসল পূর্বতকে বহুত কম টাকা কেঁচা শাক পাচলি বিক্রি করবলে অচিরে সরকার প্রশাসনক মধ্যভোগ দপ্তরি বন্ধ করে কৃষকসলের যাতে উচিত মূল্য পা সেই ক্ষেত্রে গুরুত্ব দিবলে সরকারক ND24 জড়িয়ে আহ্বান জানাইছে। দলগাঁওর পর রফিক তালুকদার, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।